এই দেখো ভূত। আমি আর মাম্পি এসেছি এখন আমার মামার বাড়ি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। এখন সকাল 9:35 বাজছে আর আয়েশা খাবার খাচ্ছে, ও উপরের ড্রেসটা পরেছে, নিচের স্কার্টটা এখনও পরেনি, খাওয়ার পরে পরবে। মা নাই তাই ওকে একা একা খেতে হচ্ছে। আর এটা হচ্ছে আয়েশার টিফিন, আজকে ওকে ডিম দিয়ে ম্যাগি করে দিয়েছি। আর কলা আছে, অনেক কলা পাকা আছে বাড়িতে। আর আমিও এইদিকে রেডি হচ্ছি স্কুলের জন্য, খুব তাড়াহুড়ো লেগে আছে সকালবেলায়। তো দেখতে থাকো ভিডিওটা। আজকে তো বন্ধ আছে, তো আমি তো একটু টেনশানে আছি যে রাস্তায় গিয়ে গাড়ি পাবো কি না। তো কি জানি কি হবে ভাগে, কিন্তু স্কুল যেতেই হবে। আমি তো সারা রাস্তা বকবক করতে গিয়েছি, কিন্তু পরে যখন ভিডিওটা দেখছিলাম তখন মানে টুকটুকির এত শব্দ যে আমার গলা শুনতে পাওয়া যাচ্ছিল না। তো আমি যেটা বলতে চাইছিলাম সেটা হলো যে আমি তো ভাতশালায় যাচ্ছি, এখন ওখান থেকে গাড়ি পাবো কি না টেনশন। কারণ হচ্ছে যে আজকে সিএলও হবে না, কোনো রকম কোনো ছুটি হবে না, স্কুল যেতেই হবে, এটা একটা চাপ। রায়সায় স্কুলের জন্য ফুল রেডি হয়ে যাওয়ার পর ওর গাড়ি কাকু ফোন করে জানালো যে আজকে আসবে না। তো রায়সাও বাড়িতে আছে, কিন্তু আমাকে যেতেই হবে, দেখা যাক গাড়ি পাই কি না। ভাগ্য ভালো ছিল, আমি যতটা ভেবেছিলাম যে বন্ধ হবে সেই রকম কিছু না, গাড়ি ঘোড়া ঠিকঠাকই চলছে। তো আমি কিছুক্ষণ পরে অটো পেয়ে গেছিলাম, তো আমি অটোয় চেপে এখন যাচ্ছি স্কুল। তো চলো আমার সঙ্গে। আমি তাড়াতাড়ি স্কুল থেকে বাড়ি চলে আসলাম, যেহেতু রায়সারও স্কুল যেতে গিয়ে যাওয়া হলো না, তোমরা দেখলে ও রেডি হয়েও গেল, গিয়ে দেখলো যে গাড়ি আসেনি। তারপরে স্কুলে গিয়ে মাম্পির একটা ব্লগ দেখলাম, দেখছি যে ও খুব মন খারাপ করছে তো অ্যানিভার্সারির জন্য, তো আমি খুব তাড়াতাড়ি চলে আসলাম। এই আসার সময় এই কেকটা নিয়ে এসেছি, আসার সময় কেকটা নিয়ে আসলাম। ও খুব মন খারাপ করছে, মুন্না নাই, স্বাভাবিক, এটাই স্বাভাবিক যে কতটা খারাপ লাগতে পারে। তো আমি যদি একটুখানি ওকে খুশি দিতে পারি, আনন্দ দিতে পারি, তাহলে আমার খুব ভালো লাগবে। আমার মনে হয় মুন্নার দিদি হিসাবে আমার ওটা কর্তব্য, এই মুহূর্তে সেটাই আমার সবচেয়ে বড় কর্তব্য। তো সেই জন্য আমি হেডমাস্টারমশাইকে তাড়াতাড়ি বললাম যে আজকে একটু তাড়াতাড়ি বাড়ি যাবো, আর যেহেতু আজকে স্টুডেন্ট মানে কম আছে, আজকে বন্ধ, গাড়ি ঘোড়া ঠিকঠাক চলছে। আমি যেটা টেনশন করছিলাম স্কুল যাওয়ার সময় যে হয়তো আমি মানে কিছু পাবো না, কিন্তু গাড়ি ঘোড়া ঠিকঠাক চলছে, তো আমি তাড়াতাড়ি আজকে স্কুল থেকে চলে এসেছি। মানে একটাই প্ল্যান যে বাড়িতে আসবো, কেকটা নিয়ে আসবো, আর মাম্পিকে ফোন করবো। তো স্কুল থেকে এসেই প্রথমে মাম্পিকে ফোন করলাম, তো মাম্পি তো এক জায়গায় যাচ্ছে, তো ওকে বললাম ঠিক আছে তুমি যেখানে যাচ্ছ যাও, মানে ফেরার পথে তুমি আমার কাছে আসবে। তো দেখতে থাকো ভিডিওটা, আমি যদি একটুখানি ওর মনটা ভালো করতে পারি। তো ওর কাছে হয়তো, ওর কাছে এটা কিন্তু খুব সারপ্রাইজ হবে, ও কিছুই জানে না। কেকটা এখন ফ্রিজে রেখে দেবো, প্রচণ্ড গরম পড়ছে। আর জীবনে অনেক কিছু আছে যেগুলো আমরা প্ল্যান করি কিন্তু হয় না, আর এমন কিছু অনেক ঘটে যায় যেগুলো আমরা ভাবিই না হয়তো জীবনে হবে, কিন্তু সেসবগুলো আমাদের জীবনের সঙ্গে ঘটে। বাড়িতে মা নাই তাই দুধ ফ্রিজে, কারণ আমাদের বাড়িতে শুধু মাই দুধ খায় রাত্রেবেলায়, আর ফ্রিজে আমার সেরকম কিছু থাকে না, ওই গুড় থাকে এই আর সবজি থাকে, আমরা ফ্রিজের জলও খাই না। এই দেখো ভূত, কেউ আমার মুখটা অনেকটা ছোট আর এই মাক্সি হয়ে গেছে বড় দিয়ে, ঠিক আছে চারিদিকে কভার হয়ে গেল। হ্যাঁ, কেউ চিনতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ইনি কে। মাম্পি কিছুক্ষণ হলো এসেছে, তো এখন ও জানে না আমি কেন ওকে ডেকেছি। তো প্রথমেই ডেকে ওকে বললাম যে না আজকে ফেস মাস্ক মাখি, তো ও কিন্তু ফেস মাস্ক দিতে চাইছিল না, কিন্তু আমি জোর করে ওকে পড়তে বললাম, কারণ আমি চাই আস্তে আস্তে ও স্বাভাবিক জীবনে ফিরে আসুক, আর সেটাতে আমাকে প্রচণ্ডভাবে হেল্প করতে হবে। তো মাম্পির 10 মিনিট আসা হলো, তো আমাদের ফেস মাস্কটা 15 মিনিট পর আমরা তুলে ধুয়ে নিয়ে তারপরে যাবো রায়সাকে আনতে। তো আজকের ব্লগটা এক্সাইটিং হতে চলেছে, তো দেখতে থাকো ব্লগটা। তো আমি আর মাম্পি এসেছি এখন আমার মামার বাড়ি, মানে মাম্পির মামা শ্বশুরের বাড়ি। তো ওর মামা শ্বশুর ওকে কিছু টিপস দিচ্ছে ইউটিউবের ব্যাপারে, তো আমি সেখান থেকে সরে এসে মানে তোমাদেরকে ব্লগটা করছি। রায়সাকে আনতে আমি আর মাম্পি হেঁটে যাচ্ছিলাম গল্প করতে করতে, তো মাঝ রাস্তায় আমার মামার বাড়ি পড়ে,
তো আমি আর মাম্পি টুক করে ঢুকে গেলাম মামার বাড়ি একটু দেখা করার জন্য। বেশিক্ষণ বসিনি, একটুখানি বসে চলে এসেছি। ওই বাড়ি এমন একটা টান, আমি একটু সুযোগ পেলেই সেটা মিস করি না। রায়শার অনেকক্ষণ আগে টিউশনে ছুটি হয়ে গিয়েছে, তো আমরা এখন যাচ্ছি আমার ননদের বাড়িতে রায়শাকে নিয়ে আসতে। তো রায়শা তো খুব খুশি হবে ওর মামিকে দেখে, কারণ ও তো জানে না। তো দেখতেই পাচ্ছ, মানে মামিকে পেয়ে একদম ছাড়ছে না। প্রথম প্রশ্ন, মামি আজকে থাকবে তো? তো মামি তো একবার মানে ঠাট্টা করে বলেছে যে না, থাকবো না, চলে যাব। তো রায়শা তো খুব রাগ করছিল। তো যাই হোক, মানে ও খুবই মামিকে ভালোবাসে, সত্যি রায়শা খুবই মাম্পিকে ভালোবাসে। আর এই কদিনে ওদের দুজনের বন্ডিং আরো ভালো হয়ে গিয়েছে। আমরা চলে এসেছি বাড়িতে রায়শাকে। রায়শা হাই করে দাও। কিছু খাবে না, লাইটটা এইদিকে এইদিকে থাকলে এর একটা বাল্ব লাগিয়ে দে। হ্যাঁ হ্যাঁ, তাহলে ভালো হবে। আর মাম্পিকে কাজে লাগিয়ে দিয়েছি। এই দেখো সব চকিতে সব শীত বস্ত্র। এই দেখো আমি ছোট করে কাছে যখন পেয়েছি তখন ছাড়ছি না। আমার কয়েকদিন ধরে কেচে কেচে শুধু রাখাই আছে। আর এই রায়শা, তোমার ছোটবেলাকার মজাটা দেখাও। সত্যি গোছাতে গেলে খুব ভালো বোঝা যায়। এই দেখো ম্যাচিং টুপি দেখাও মাম্পি। এই হ্যাঁ টুপিটা দেখাও। হ্যাঁ টুপিটা এখন আমার হবে। এটা মোজাটা কি রকম মোজা? ও হাতে বোনানো তো। আচ্ছা এই দেখো টুপিটা এখন আমার হবে। এটা ছোট হয়ে গেছে। হ্যাঁ রায়শা ছোট হয়ে লাগে। মুন্না থাকলে হয়তো এসব কিছুই হতো না, ওরা নিজেদের মতো সেলিব্রেট করতো। তো মাম্পির ভিডিও দেখে আমার সত্যি মনটা খারাপ হয়ে গেল। আর কেকের ব্যাপারটা, কেক জানি মুন্নাও পছন্দ করে না, তো কিন্তু মুন্না প্রতি জন্মদিনে, আমার জন্মদিনে মুন্নাই কেক নিত। মানে রায়শার আপু কিন্তু কোনোদিন কেক কিনিনি আমার জন্মদিনে, আর প্রতি বছর মুন্নাই নিয়ে আসতো কেক। তো আমি তোমাদেরকে ছবি একটা দিয়ে দিব, মানে এই 2021-এরও ও আমাকে কি কেক দিয়েছে, 2020-তেও আমাকে কেক দিয়ে গিয়েছে। আর ও যেখানেই থাকুক ও বুঝতে পারছে যে আমি মানে কী মানসিকতায় করছি, কীভাবে করছি সেটা বলার প্রয়োজন মনে হয় না। মনে হয় না যে আমার আছে খুলে, ও ঠিক বুঝতে পারছে। আমি ওই ঘরটাকে খুব মিস করছি। মাম্পি তোমার মাথা কেটে যাচ্ছে তো, কাঁদছো কিসে তো মাম্পি? কেউ ধোয়া আছে? তুমি কাপড় আসে খাওয়াচ্ছি, তুমি খাও।
পরে দাও, আগে খেয়ে নে, খেয়ে খাওয়া দাওয়ার পরে দাও, মিষ্টি হিসাবে খাবে, তাই না? চেয়ারে চেয়ারে দিয়ে দিয়ে দেবো না, উপরে বসবে আর না, চেয়ারে দুজন বসবো, আবার উপরে দুজন বাম্পি আর রায়সা চেয়ারে বসবো। আমি সবসময় চাই যে মাম্পি হাসি খুশি থাকুক, আর আমি এটুকু বুঝতে পারছিলাম যে আমাকেই সেটাতে ওকে সাহায্য করতে হবে, কারণ এর আগের ওর একটা আমি ব্লগ দেখেছি কিছুদিন আগে, যেটাতে ও মেকআপ ফ্যাশন শোয়ে গিয়েছিল, তো দেখে আমার খুব খারাপ লাগছিলো যে ও একদম সাদা মাটা হয়ে গিয়েছে, ও একটু সাজেও নি। তো তখনই আমি ওকে ভাবছিলাম যে ওকে বলি যে তুমি অন্তত একটু সাজা গুজা করো, একটুখানি মানে ছন্দে আসো, তাহলে আমার খুব ভালো লাগবে, আমাদের সবার খুব ভালো লাগবে। তো আর আমি ওর ও খুব চাপা সেটাও আমি খুব ভালো করেই জানি, কারণ ও কাঁদতে পারে না, আর সেটা আমি ওকে কাছ থেকেই কদিন দেখছি, তো সেজন্য ভালোভাবে বুঝতে পারছি। তো কেক কাটতে গিয়ে যখন ও কাঁদছিল তখন আমি ওকে সহজে চুপাতে যাইনি, এই কারণে যে আমি চাই যে ও কেঁদে অনেক হালকা হয়ে যাক, কারণ কান্না বুকের মধ্যে চেপে রাখলে আরও বেশি কষ্ট হয়। তো ও কাঁদার পরে অনেকটা হালকা হয়ে গেল, আর এ আমি বাইরে থেকে খাবারের ব্যবস্থাটা এই কারণেই করেছি, কারণ মাম্পি আর মুন্না ওদের সংসার জীবনে ওদের যারা ডেলি ওকে ফলো করো, মানে দেখতে পেয়েছো হয়তো যে ওরা রাত্রেবেলায় বেশিরভাগই, যেহেতু মুন্না খেতে ভালোবাসতো তো বাইরের খাবারই ওরা বেশিরভাগ খেত, তো সেজন্যই আজকে মানে এই রকমই প্ল্যান ছিল যে একটুখানি কেক কাটবো, তারপরে বাইরের খাবার এনে খাবো, তো সেরকমই হচ্ছে। তো হয়তো কারণে অকারণে মাম্পিকে আমি হয়তো একটু বেশি কষ্ট দিয়ে দিলাম, কিন্তু মাম্পি হয়তো বুঝতে পারবে যে আমি কোন মানসিকতায় কিসের জন্য এগুলো করেছি। আর আসলে বড় দিদি হিসাবে আমি সবসময় চাই যে ও ভালো থাকুক, সুখে থাকুক, খুশি থাকুক। মুন্না আমাকে খুব ভরসা করত আর জীবনের শেষ দিন পর্যন্ত করে গিয়েছে, তো এর ওদের বাড়িতে যে অ্যানিভার্সারির অনুষ্ঠানটা হয়েছিল সেখানেও আমি গিয়েছিলাম, তো মুন্না খুব খুশি হয়েছিল। আর মুন্না কারো কাছ থেকে কোনো দিন কোনো কিছু আবদার করেনি, ওর যেটুকু সামান্য কিছু আবদার ছিল ও আমাকেই করতো, আমাকেই বলতো। তো আমি জানি যে ও আমার কাছে এই মানে ভরসাটুকু রাখে যে মাম্পিকে আমি ভালো রাখবো, আর সেটাই আমি চেষ্টা করে যাচ্ছি নিরন্তর। মানে আমি আমি যদি এখন এই মুহূর্তে ভেঙে পড়ি, কান্না করি, মন খারাপ করি, তো আমার সঙ্গে সঙ্গে মাম্পি, আমার বাড়ির শ্বশুরবাড়ির লোকজন, আমার মা বাপি সবাই ভেঙে পড়বে। তো আমি যদি ঠিকঠাক থাকি তাহলে আমার আশেপাশে সবাই ঠিক থাকবে, শুধু আমি না, আমি, রায়সা রাব্বু, রায়সা, সবাই আমরা মাম্পিকে ভালো রাখার চেষ্টা করি যাতে ও একটু হাসি খুশি থাকে। আর রায়সার কথা সত্যি বলতে নেই, রায়সা খুবই ভালোবাসে মাম্পিকে, কারণ রায়সা খুব ভালো জানে যে আমাদের জীবনে কি ঘটে গিয়েছে। আর তো আমরা এখন খাচ্ছি আলু পরোটা আর মিষ্টি। I don't know, I lost count of myself.
আমাদের খাওয়া দাওয়া সারা, এবার হচ্ছে মিষ্টি মুখ। তো তখন দেখলে যে কেক কাটাও হয়েছিল না আর খাওয়াও হয়েছিল না, তো আমি পরে কেকটা কেটে দিলাম আর আমিও খাচ্ছি। আর আজকের ভিডিওটা এটুকুই, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থাকো, সুন্দর থাকো, টাটা।